আজকের রেসিপি পটল গোবিন্দ। এটা একটা পুরনো দিনের সাবেকি বাঙালি রান্না। এই রেসিপিটা আমি আমার মাকে বহুবার করতে দেখেছি, তাই আজ আমি নিজে এটা করে আপনাদের দেখালাম। পদ্ধতি এবং পরিমাপ জানার জন্য চলুন পুরো ভিডিওটা একবার দেখে নিই। অল্প সময় খুব কম মশলা দিয়ে কোনো রেসিপি নিরামিষ যদি ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করুন। পটল আর গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু। যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি এই রেসিপিটা, শুধু শুধুও খেতে পারেন বা ভাতের সঙ্গেও খেতে পারেন।
like, share and subscribe. আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন। এই রকম রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু।